আসলে শুরুটা মিডিয়াতে আসা বলতে কি আমি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কাজই করব মিডিয়াতে এরপর মিডিয়াতে আসা হচ্ছে আমার আমি আমার এখন মনে আছে আমার এইচএসসির আগে একটা শুট করেছিলাম এরপর ওইভাবে কাজ করে তারপর ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পর আমার বেসিক্যালি র‍্যাম্প স্টিল দিয়ে শুরু এরপর কিছুদিন নাটকে কাজ করেছি এরপর ছবিতে আমার প্রথম কাজ ছিল স্টিল র‍্যাম্পে এরপর নাটকে কাজ করেছি প্রথম নাটক ছিল আই থিঙ্ক আমার ওইভাবে মনে নেই ভিটামিন ডি প্রথম নাটকের এক্সপিরিয়েন্স খুবই মানে বাজে ছিল আমি তখন একদমই অ্যাক্টিং পারতাম না আমার বারবার দেখা যেত আমার লুক দিতে হবে ক্যাম মানে আমি অ্যাক্টিং করছি আমার লুক ক্যামেরাতে চলে যাচ্ছে তো তখন খুবই বাজে অ্যাক্টিং ছিল এখন আস্তে আস্তে কাজ করতে করতে ইম্প্রুভ হয়েছে আসলে নাটকের জায়গা থেকে সিনেমায় আসা এমন না সবসময় আমার সিনেমার জায়গাটাতেই কাজ করার ইচ্ছা ছিল বাট আছে না যে অভিনয় কিছু কাজ করতে করতে মানুষ শিখে তো শিক্ষার জায়গাটুকুর জন্য যে আছে আমি নাটকে কিছুদিন কাজ করলে অভিনয়ের জায়গাটা পরিপক্ক হবে আরও ভালো অভিনয় করতে পারবো এই জন্য বেসিক্যালি নাটকে কাজ করা এখন আপাতত যেহেতু ছবি করছি আমি অলরেডি আমার বেসিক্যালি পাপ ঈদের রিলিজ পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া থেকে বাট আমার প্রথম ছবি হচ্ছে মোনা জাজ মাল্টিমিডিয়া থেকে ডিরেক্টর ছিল নোমান ভাইয়া এরপর আমার ছবি আছে স্পর্শ অনন্য মামুন ভাইয়ার ডিরেকশনে ওইটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের ছবি কলকাতা বাংলাদেশ দুইটা দুই কান্ট্রি মিলে জয়েন্ট ভেঞ্চারের ছবি সো বড় পর্দাতেই কাজ করছি তো ইচ্ছা আছে বড় পর্দা আপাতত বড় পর্দাতেই কাজ করবো এছাড়া ওটিটিতেও আমার একটা হইচয় এই ঈদেই হইচয় আমার সিরিজ আসছে মনোবুদ্ধি আপাতত আমি বড় পর্দাতেই কাজ করার ইচ্ছা আছে এবং ওটিটিতে কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত 4-5 বছর মিডিয়াতে কাজ করব এরপর মিডিয়াতে কাজ আমি করে যেতেই চাই বিকজ আমি চাই সবসময় মিডিয়াতে থাকতে পর্দায় থাকতে এই পর্দার যে আনন্দ থাকার ফিলিংসটা সবসময় আমি নিতে চাই এরপর 4-5 বছর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মানুষের বেঁচে থাকতে হলে বিয়ে শাদী করতে হয় সংসার করতে হয় বিয়ে শাদী করবো সংসার করবো বাচ্চা কাচ্চা নিব বাট কাজ আমি করবো মিডিয়াতে অলওয়েজ কাজ করব অনুভূতি তো আসলে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না কারণ হচ্ছে আমার প্রথম ছবি জাজ মাল্টিমিডিয়ার মতো একটা বড় প্রোডাকশন থেকে আসছে সৈকুন নাসির ভাইয়ের ডিরেকশন আছে তো আবার ঈদের মতো একটা স্পেশাল অকেশনে আসছে আমার প্রথম ছবি আমি অনেক এক্সাইটেড একটু নার্ভাস মানুষ কেমন ফিডব্যাক দেয় কীভাবে আমাকে নেয় সো দেখি হাতে এই মুহূর্তে আমি স্পর্শ অনন্য মোহন ভাইয়ের স্পর্শ কলকাতার পার্টটুকু আমি শেষ করে এসেছি এরপর হচ্ছে বাংলাদেশে পার্টটুকু হবে যা যা একটি ছবি আছে আমরা স্টোরি সব কিছু ডিসকাস করা হয়েছে টোটাল জিনিস ফিক্সড হলে তারপর অবশ্যই জানাবো কম্পেয়ার করতে বললে আসলে আমি যখন পাপের শুটিংয়ে পাপের স্ক্রিপ্ট আসে সৈকত নাসির ভাইয়ের সাথে আমার ডিসকাস হয় তখন আমি দ্যাট মিনস আই ওয়াজ থিঙ্কিং হি ইজ টু মাচ রুড খুব কাট টু কাট কথা বলে স্প্রিটে কথা বলে বাট যখন আমি ফার্স্ট শট দিই এরপর উনি যেভাবে মানে আমাকে ডিরেক্ট করে এরপর আমার ফিল হয়েছে না আসলে উনি জানে যে একজন আর্টিস্ট নতুন আর্টিস্টের কাছ থেকে কীভাবে স্ক্রিন প্লে করানো যায় বা কীভাবে কাজ উঠিয়ে নেওয়া যায় আর অনন্য মামুন ভাইয়ের কথা বলবো খুব শান্ত শিষ্ট একজন ডিরেক্টর খুব চুপচাপ খুব আস্তে আস্তে সুন্দর করে আস্তে আস্তে স্পিড বুঝাবে স্টোরি বুঝাবে ঠান্ডা মাথায় আসলে সব কিছুতেই শুধু মিডিয়াতে না সব কিছুতেই নেগেটিভ পজিটিভ আছে প্রত্যেকটা প্রফেশনে নেগেটিভ পজিটিভ আছে বাট যে আমাদের জায়গাটা যেহেতু মিডিয়া প্রচার করা হয় তো সেই জায়গাটা মানুষ জানে বেশি তো নেগেটিভ পজিটিভ দুইটা সাইড নিয়েই চলতে হয় মানুষের বাট আমি অলওয়েজ ট্রাই করি পজিটিভ ভাইবটা নিয়ে জন্য পজিটিভ এনার্জির সাথে থাকার জন্য আসলে ফার্স্ট অফ অল ড্রেস আপ টোটালি একটা যে ড্রেস আপ করবে সেটা সেই পার্সনটার উপর ডিপেন্ড করে আমি যেই আমার কাছে কমফোর্টেবলটা ফার্স্ট যেমন আমি আজকে শাড়ি পরছি আমি খুব কমফোর্টেবল আমার কোনো প্রবলেম হচ্ছে না যে কোনো ড্রেসে আমি ছোটো ড্রেস হোক আমি যেহেতু কমফোর্টেবল আমার প্রবলেম হচ্ছে না আর এখন আমরা অনেক আপডেটেড হয়েছি সো এখন এসে ওই এই 3/4 হাতা পরা ড্রেস ওইভাবে কেউ পরে না আর যারা কমেন্ট করে নেগেটিভ পজিটিভ কমেন্ট দুইটাই দেখি সো ওইভাবে আসলে যারা নেগেটিভ কমেন্ট করে ওইভাবে তাদের অতটা প্রায়োরিটি আমি দেই না যে তাদের কমেন্ট দেখে আমার খারাপ ফিল করা লাগবে বা এমন নেগেটিভ ইম্প্যাক্ট করবে ওই প্রায়োরিটিটুকু আমি তাদের দিতে রাজি না আসলে আমার ওইভাবে এতটা নাটকে কাজ করা হয়নি খুব অল্প সংখ্যক নাটক করেছি আমার মনে হয় না খুব বেশি একটা দর্শক ক্রিয়েট হয়েছে আমার নাটকে বাট আমি হোপ আমার আমি আশাবাদী যে আমার যা দর্শক ক্রিয়েট হবে তা ছবি থেকে বড় পর্দা থেকে ক্রিয়েট হবে আমি আসলে একটা গল্প পড়ার পর বোঝা যায় যে চরিত্রটা কেমন
বাট আমার পার্সোনালি যেখানে আমি আমার র অ্যাক্টিংটা দেখাতে পারবো, আমি অ্যাক্টিং বেস কাজ খুব পছন্দ। অবশ্যই গ্ল্যামার দরকার আছে চলচ্চিত্রতে যারা আসে, যেমন যারা নিউ কামার নবগত, গ্ল্যামারটা অবশ্যই প্রয়োজন আছে। বাট আমার স্যাটিসফ্যাকশনটা তখনই আসে যখন কোনো মানে অ্যাক্টিং বেস কাজ করতে পারে, মনে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে অনেক অভিনয়ের জায়গা আছে, আমি অভিনয় করতে পারছি অনেক। আসলে ডিপেন্ড ওয়ান পার্সন, আসলে ভক্ত তো ভক্তই, আপাতত ওইভাবে কোনো রিলেশনশিপে নাই, আমি সিঙ্গেলে আছি। বাট ফিউচারে চিন্তা ভাবনা আছে, ভালো পার্সন পেলে, ভালো পার্টনার পেলে ওয়াই নট। না আমি বাজে গান গাই, খুবই বাজে গান গাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার কাউকে স্পেসিফিকভাবে ওইভাবে যে স্পেসিফিকভাবে তাকে আমি ফলো করি এমন কিছু না, স্পেসিফিক কাজের জন্য আমি স্পেসিফিক পার্সনটাকে পছন্দ করি। তার এই কাজটা আমার অনেক ভালো লেগে গেছে, এই কাজটার জন্য আমি তাকে পছন্দ করি। সেই দিক থেকে বলতে গেলে আমি অ্যাক্টিং দিক থেকে আমার অনেকের অ্যাক্টিং খুব ভালো লাগে। আমার মোশাররফ করিম ভাইয়ের অ্যাক্টিং ভালো লাগে, চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং ভালো লাগে, আমাদের হিরো সিয়াম আহমেদের অ্যাক্টিং খুব ভালো লাগে, রোশন ভাইয়া পাপে খুব ভালো অ্যাক্টিং করেছে। মেয়ে আর্টিস্টদের অভিনেত্রীদের কথা বলতে গেলে আমার মমাপুর অ্যাক্টিং ভালো লাগে, নুসরাত ইমুস তিশাপুর অ্যাক্টিং ভালো লাগে, মিমাপুর অ্যাক্টিং ভালো লাগে। 10 বছর পর আরিয়ানাকে একটা সাকসেসফুল জায়গায় দেখতে চাই, উইথ হ্যাপি ফ্যামিলি, মেবি 1-2 বেবিস, আই ডোন্ট নো। সবার প্রথম হচ্ছে আপনাদের দেশ রূপান্তরকে থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলবো, বাংলা ছবির ধারা চেঞ্জ হচ্ছে, হল এসে ছবি দেখেন। এবার ঈদে আমাদের একটা ছবি আসছে পাপ, জাজ মাল্টিমিডিয়া থেকে, ডিরেকশনে সৈকত নাসির ভাই আছে। হল এসে ছবিটি দেখেন এবং ফিডব্যাক দেন, শুধু ভালো না, ভালো খারাপ দুইটাই ফিডব্যাক দেন। থ্যাংক ইউ সো মাচ, ঈদ মুবারক, অগ্রিম।